খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় আশেপাশের কয়েকটি এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রত্যেকের চোখ মুখ জ্বালা পোড়া এবং বমি হচ্ছে বলে জানা গেছে। খাগড়াছড়ি প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাককে সাথে নিয়ে ব্যুরো প্রধান HM প্রফুল্লর প্রতিবেদন। বৃহস্পতিবার আনুমানিক রাত 8:30 দিকে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর শালবাগান সহ বেশ কয়েকটি এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের চোখ মুখ ও নাক জ্বালা পোড়া, বমি সহ নানা সমস্যা দেখা দেয়। অনেকেই ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। গ্যাসের বিষক্রিয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। জেলা পুলিশ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যদের অস্ত্রের অনুশীলনে টিয়ার শেল সহ অন্যান্য অস্ত্র থেকে নির্গত গ্যাসের কারণে এমনটা হতে পারে। স্থানীয় বাসিন্দা জয় ত্রিপুরা বলেন, রাতে হঠাৎ করে গ্যাসের তীব্র গন্ধে লোকজন চিৎকার শুরু করেন। চোখ জ্বলছে, নাক জ্বলছে, কেউ বা বমি করছে, বিশেষ করে শিশুরা। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেউ আর ঘরে থাকতে পারেনি। সবাই ভাবছিল যে হয়তোবা নিজের ঘরের কোথাও বা আগুন লেগেছে বা কোনো একটা জিনিস পুড়ে গিয়েছে, তার জন্যই হয়তোবা অধিকাংশ মনে করেছে যে এই ধরনের গন্ধ বা এই ধরনের জ্বালা পোড়া হচ্ছে। কিন্তু পরে যখন আপনার নিচে নামলো, দেখা গেল যে শুধুমাত্র এক ঘরে না, পুরো অধিকাংশ গ্রামবাসী তখন আপনার রাস্তার দিকে খাগড়াপুরের নিচের দিকে নেমে গেছে। এক আসলে বিভৎস বা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে ওই সময়টুকু পার করতে হয়েছে এলাকাবাসী। তো বিজি ছিলাম, আমার ভাবি আর আমার মা আমাকে ফোন করে বলল যে আমরা শ্বাস নিতে পাচ্ছি না, তারপর চোখ খুলতে পারতেছে না, আমাকে ফোন করে বলল। তারপর আমি গিয়ে দেখলাম, আমি যেহেতু এলাকায় আছি, যখন গিয়ে দেখলাম যাওয়ার সাথে সাথে আমার মানে চোখ আর শ্বাস একদমই নিতে পারছিলাম না। যখন আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তখন গাড়ি চালানোই যাচ্ছিল না, এমন অবস্থা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 3 জন ও 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন খাগড়াপুর থেকে অ্যানি ত্রিপুরা, স্বামী ধনীরঞ্জন ত্রিপুরা, সীমা রানী ত্রিপুরা, স্বামী সুর বিকাশ ত্রিপুরা, শালবাগান থেকে আব্দুল বারেক। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন জেবলি ত্রিপুরা, বিকি ত্রিপুরা, শেফালী ত্রিপুরা ও শ্রাবন্তী ত্রিপুরা। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, দিনের বেলায় জেলা পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের ফলে গ্যাস নির্গত হয়, সন্ধ্যার পরে আশেপাশের এলাকায় তা ছড়িয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়েছেন এমন খবর পেয়েছি। গ্যাসের ধোঁয়ার ফলে অনেকেই শ্বাসকষ্টে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন এবং যারা ভর্তি আছেন আমরা তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করব। ফলে কিছু হয়তো বা ধোঁয়া, যেটা হচ্ছে আমরা গ্যাস বলছি, তো সেটার কারণে হয়তো বা এরকমটা হতে পারে যে এটার কারণে হয়তো বা কেউ অসুস্থ হতে পারে, নাকে চোখে আসতে পারে, এরকমটা আমরা ধারণা করছি আর কি।